নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পাঁচ দফা দাবিতে বিক্ষোভ প্রগতিশীল মহিলা সমিতির, স্মারকলিপি জেলা উপায়ুক্তকে। সড়ক সমস্যার দাবি নিয়ে সরব স্থানীয়রা, বৃহত্তর আন্দোলনের হুমকি। ফের কোভিড আতঙ্কের ঝড়, করোনা পরবর্তী সময়ে ছাড় মেলেনি জনজীবনে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পাঁচ দফা দাবি নিয়ে শিলচরে বিক্ষোভ প্রগতিশীল মহিলা সমিতির। নারী নির্যাতন, বধূ হত্যা এবং পণ প্রথা বন্ধ করার দাবিতে রুখে দাঁড়ালো সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি কাছাড় জেলা। শুক্রবার শিলচর ক্ষুদিরাম প্রতিমূর্তির নিচে প্রতিবাদ ও বিক্ষোভে আকাশ পাতাল মুখরিত করে তোলেন সমিতির সদস্যরা। তীব্র ক্ষোভের সুরে সমিতির তরফ থেকে আতারজান কোম মজুমদার বলেন, দেশে আইনের শাসন লাঠি উঠেছে। কাছাড় জেলায় কয়েক হাজার মহিলা নির্যাতনের ঘটনা রয়েছে, কিন্তু কোনোভাবেই এর বিচার হচ্ছে না। মহিলারা আদালতের বারান্দায় ধরনা দিচ্ছেন বিচার পাওয়ার জন্য। অথচ দেশের প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন, বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু বাস্তবে মহিলারা নিরাপদে নেই। নারী নির্যাতন বন্ধ করার দাবি নিয়ে সারা দেশের সাথে এই জেলায় সময়ে সময়ে আন্দোলন গড়ে উঠেছিল, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বাধীন বিজেপি সরকারের শাসনকালে এই সমস্যা আরো বৃদ্ধি পেয়েছে। এদিন বিক্ষোভ শেষে সমিতির পক্ষ থেকে কাছাড় জেলাশাসক কার্যালয়ে গিয়ে তারা জেলাশাসকের হাতে পাঁচ দফা দাবি সহ এক স্মারকলিপি তুলে দেন। আমি সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির কাছাড় ডিস্ট্রিক্ট সভা নেত্রী আতরজান বেগম মজুমদার, আমার সঙ্গে আছেন আমার সঞ্জয় মালি সেক্রেটারি। আজকে আমাদের এই যে র্যালিটা হলো ইউপিতে জানুয়ারি ৬ তারিখে ইউপি মন্দিরের ভিতরে একজন মহিলাকে রেপ করে হত্যা করা হয়েছে, এর প্রতিবাদে আজকে আমরা একটা মেমোরিয়াম দিব ডিসি মিডিয়ামের কাছে। আমরা চাই এই ফাঁসিকে শিনাক্ত করে অবিলম্বে ফাঁসি দিতে হবে, আমাদের মুখ্য উদ্দেশ্য হলো এটা। আর দিনের পর দিন মহিলাদের উপর নির্যাতন বাড়ছে, এই নির্যাতনগুলো বন্ধ করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও, কই মহিলাদের বেটিদের সুরক্ষা আছে? রোজের দিনের পর দিন মহিলাদের উপরে করা হচ্ছে, বধূ হত্যা করা হচ্ছে। আমরা এইসবের প্রতিবাদে আজকে আমরা একটা মেমোরিয়াম দিব ডিসি ম্যাডামের। শিলচর শহরের ১০ নং ওয়ার্ডের অন্তর্গত মন্দির দেখি উত্তর পাড়ের সংলগ্নে ভয়ানক সড়ক ভাঙনের সমস্যা সুরাহার দাবি নিয়ে সরব হলেন স্থানীয়রা। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে স্থানীয়রা বলেন, বিগত ৭ মাস থেকে এই সড়ক ভাঙনের সমস্যা নিয়ে তারা সরব হলেও আজ অবধি তার সংস্কার হয়নি। এ নিয়ে তারা স্থানীয় বিধায়ক বা নেতাদের দ্বারস্থ হলেও কোনো কাজই হয়নি। এমনকি বিষয়টি নিয়ে জেলাশাসক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জ্ঞাত হলে তারা সেই সড়ক পরিদর্শন করেন এবং এলাকাবাসীদেরকে প্রতিশ্রুতিও প্রদান করেন, কিন্তু সেই সমস্যা নিরসনে আজও কেউ এগিয়ে আসেনি। ফলে স্কুল কলেজের পড়ুয়া থেকে সর্বস্তরের লোকজনদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এদিন তীব্র ক্ষোভের সুরে তারা বলেন, আগামী ২ দিনের মধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে এই সড়ক সংস্কারের বিহিত কোনো পদক্ষেপ নেওয়া না হয় তবে তারা গণতান্ত্রিকভাবে সড়ক অবরোধে পা দেবেন। প্রথমে অবরোধ গড়ে তুলবেন শহরের রাধামাধব রোড এলাকায় এবং পরে হাসপাতাল রোডে। তারপরও যদি প্রশাসনের তরফ থেকে কোনো সদুত্তর না মেলে তবে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা। আমরা বিগত ৭ মাস ধরে মন্দির দিঘির পাড়ের উত্তর পাড়ের রাস্তা নিয়ে আমরা ভীষণ কষ্ট পাচ্ছি। এটা একটা ভয়াবহ অবস্থা হয়েছে, মন্দির দিঘির উত্তর পাড় ভেঙে অর্ধেক হয়ে গেছে। এখানে যে কোনো সময় যে কোনো বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। কিছুক্ষণ আগেও এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পাড়ার ছেলেরা এসে ভদ্রলোককে রক্ষা করেছে, গ্যাস সিলিন্ডার নিয়ে উনি পড়ে গিয়েছিলেন। এইভাবে এই রাস্তা দিয়ে অনেক ছাত্রছাত্রী এবং মা বোনরার আসা যাওয়ার পথ এটা, কিন্তু এই রাস্তাটা ভেঙে যাওয়ার পর এখানে ডিসি মহোদয়ার থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তারাও এখানে এসেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওনারা কিছুদিনের মধ্যেই এই আমাদেরকে এই রাস্তাটা তৈরি করে দেবেন। কিন্তু আজ ৭ মাস হয়ে গেল,
আমরা কোনো সারা পাচ্ছি না। আমাদের যারা ছেলেরা আছে পাড়ার ছেলেরা বারবার বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন কিন্তু তেমন সারা পাচ্ছি না, তাই আমরা কিছুদিনের মধ্যেই রাস্তা রোকো আন্দোলনে যেতে বাধ্য। করোনা প্রকোপে রাজ্যের সবকিছু বন্ধ ছিল দীর্ঘ ৯ মাস, তবে করোনা পরবর্তী সময়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরও মারণ ব্যাধির আতঙ্ক থেকে এখনো ছাড় মেলেনি জনজীবনে। সম্প্রতি দীর্ঘ ৯ মাস পর আসাম সরকার বিদ্যালয় খোলার অনুমতি দিলে ফের দেখা দিল মারণ ব্যাধির সংশয়। করোনা মারণ ব্যাধিতে আক্রান্ত এক শিক্ষিকার কোভিড পজিটিভ শনাক্ত হওয়ায় আতঙ্কের ঝড় বইছে অভিভাবক মহলে। জানা যায় স্থানীয় নার্সিং স্কুলের শিক্ষিকার বিগত কদিন থেকে জ্বর নিয়ে বিদ্যালয়ে পাঠদান করছেন, তবে বুধবার ক্লাস সেরে চিকিৎসকের দ্বারস্থ হলে তার কোভিড পজিটিভ ধরা পড়ে। এ নিয়ে অভিভাবক মহল সহ জনজীবনে ফের দেখা দিয়েছে আতঙ্কের ঝড়। তাই যখন আমরা জানাইছেন তখন আমি এজ এ প্রিকশনারি মেজার আমার মনে হইলো যে আমরা টিচাররা সবে করানি উচিত, কারণ তাই তো আইসুন স্কুলও দিয়ে দুই একদিন আইসুন না ঠিক আছে কিন্তু আইসুন তো স্কুলও, তা আমরা যেহেতু দূরে দূরে বইলেও তো আপনি যেরকম আমার সামনে আসুন দাঁড়াইয়া দূরে বইলেও তো কন্ট্যাক্টে তো আমরা নানি, তো এর লিগে আমরা ঠিক করছি যে সবে মিলিয়ে আমরা কালকে কোভিড টেস্ট করাই করাইছি, আমরা স্যানিটাইজেশন এক সপ্তাহ পরে পরেই করাই। আমি আশাবাদী যে কেউ কিছু বাইরের কথা নাই, তবু যে বাচ্চারা যে ক্লাস ক্লাস করছে আমি ম্যাডামের লগে মারছিলাম, ইন্সপেক্টর ম্যাডামের লগে যে আমরা কালকে টেস্ট করবো, কতে বাচ্চারা কিতা করবো, আমি কইছি যে কালকে তারা না করবো আবার লাগে আমরা এখানে কয়ে দেবো যে তারা আইতো না কালকে, যদি আমরা কেউ ধরা পড়ে যদি পড়ে এটা তো কোয়া মুশকিল, তাহলে তখন এই তো হায়ার অথরিটি মানে ম্যাডামের থেকে আমরা সাজেশন সিক করবো যে আমরা কিতা করি গভর্নমেন্ট গার্লস। বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে বেরেঙ্গা পঞ্চম খণ্ডে বারবার দুর্ঘটনার কবলে পড়ে জীবনহানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষদের। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা বলেন, সড়ক পরিসর হওয়া সত্ত্বেও বৈদ্যুতিক খুঁটিগুলো স্থানান্তর না করায় প্রতিদিনই দুর্ঘটনার প্রবণতা বাড়ছে। বিষয়টি নিয়ে বার কয়েকবার বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেও বিহিত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিমত সাব্যস্ত করেন তারা। হসপিটালে পাঠাইয়া দিছি, থুতা ভাঙিয়েছে মুখ ভাঙিছে ওরকম হয়েছে, এর বাদে আমার বাড়ির ৮টা লাইন আছে, ৮টা লাইন সব ছিড়িয়া গেছে, এই গাড়ি উপরে দিয়া তার ছিড়ি যায় গাড়ি যেতে সময়, আজ লাইনমেন্টে কইলে কোনো কথা উনে না, হাত দিয়া সিগনাল দিয়া বাগে গাছ গাছালি সব লাইনের আগে লাইন ফল্ট হয়, আমরা কত সময় বাদে লাইন পাই ও সব সমস্যা, লাইনম্যানে কোনো কথাবার্তা কিচ্ছু শুনে না, ওইখান খালগড়িয়ার একটা মতিপুর আছে আমরা ডাকলেও কথা শুনে না, কিচ্ছু শুনে না মতিপুরিয়ার আমরা ডাকলেও আমরা কথার কোনো রেফারেন্স দেয় না, এইরকম আমরা এই সমস্যা আছে। আমার দোকানের সামনে দেখবেন ৮টা লাইন আসছে সব, আপনি নিজেই ইয়ে দেখুন আমার বাড়ির দোকানের সামনে আমার ৮টা লাইন ঝুলিয়ে বইছে, ৮জনের লাইন আছে এইটার উপরে, মানুষ যদি আমরা সব লাইন ঝুলিয়ে রয়েছে আর সব বাড়ির মধ্যে লাইনটা ঝুলা আর ও রাস্তার মাঝে মাঝে এরকম সব খুঁটির মধ্যে ওলা তেড়া বেড়া আছে আর গাছ গাছালি সব লাগিয়া বইছে, সব সময় এটার কোনো লাইন মানে কোনো একটা জিনিস ওটা লাইন সফা করে না। বৃহস্পতিবার উধারবন্দ বিধানসভা সমষ্টির শালগঙ্গাজিপির ১৩৭নং বুথ সম্মেলনে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন সুমন দেব এবং প্রাক্তন ব্যাংক কর্মী অজয় ভট্টাচার্য। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন উধারবন্দ মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য ধনঞ্জয় তেরি প্রমুখ। আসাম সরকার এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যেসব উপকার করেছেন আমাদের নাগরিককে বিশেষ করে দরিদ্র মানুষকে, উনার প্রকল্পের বলে আমরা শেষ করতে পারবো না। তাছাড়া আপনারা দেখেছেন উজ্জ্বলা যোজনার পরে আপনারা দেখেছেন সাবসিডি সিলিন্ডার সাবসিডি নিয়ে কীরকম ফায়দা হয়েছে আপনাদের,
উজ্জ্বলা গ্যাসের মধ্যে বর্তমানে নিশ্চয় পয়সা ঢুকতেছে না, আগামী মাস থেকে পয়সা শুরু হয়ে যাবে, সবের পয়সা ঢুকবে, এই জন্য ঢুকতেছে না। আপনাদের বলে দিয়ে আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন, অফিসে অনেক মানুষ যায়, বিগত দিনে সরকার যে তিনটা সিলিন্ডারের পয়সা আপনাদেরকে ফ্রি দিয়েছে এপ্রিল মে জুন, সম্পূর্ণ টাকা ভারত সরকার দিয়েছে আপনাদের অ্যাকাউন্টে, পেট্রোলিয়াম মিনিস্ট্রি, এই সব পয়সার মাল মানুষে উঠায় নাই, গ্যাস উঠায় নাই, যার কারণে সরকার এইগুলো অ্যাডজাস্টমেন্ট করার জন্য স্টে করে রেখেছে। অ্যানুয়ালের দিনে আগামী মাস থেকে সবে পয়সা পেয়ে যাবেন এবং এইগুলো আপনারা দেখবেন অ্যাকাউন্টে ঢুকে যাবে পয়সা। হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার ব্যবস্থাপনায় দীর্ঘ ২৪ বছর থেকে শিলচর শহরের হৃদয় সরণিতে শনি পুজো অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। গুটি গুটি পায়ে ২৫তম বর্ষে পা দিল তাদের বাৎসরিক শনি পুজো উৎসবটি। শুক্রবার রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর আনুষ্ঠানিক সূচনা করলেন ভারত সেবাশ্রম সংঘ শিলচর শাখার সম্পাদক স্বামী মৃন্ময়ানন্দজী মহারাজ। এদিন সংস্থার পক্ষ থেকে আনুমানিক ১৩০ জন অসহায়ের মধ্যে কম্বল বিতরণ সহ কাটখাল বাগমারা কলারপাড় এলাকার বাসিন্দা কৃষ্ণ মালাকারের বাড়ির ছাদের জন্য ২ বান্ডিল টিন প্রদান করা হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি গুণজ্যোতি দত্ত মজুমদার, ডক্টর শিশির কুমার বিশ্বাস, রীতেন ভট্টাচার্য প্রমুখ। পরিচালিত শনি পূজার ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা বিভিন্ন কার্য আজকে এক মাস ধরে শুরু করছি এবং আজ উদ্বোধনী অনুষ্ঠান হিসাবে আমরা ১৩০ জনের মধ্যে কম্বল বিতরণ করবো এবং ১ বান্ড টিন একটা ফ্যামিলিতে দেওয়া হয়েছে পোলারপাড় বাগমারা পোলারপাড় হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। ২ বান্ড টিন দেওয়া হয়েছে যারা অবস্থা নিতান্ত খারাপ, এই তারারই আমরা কয়েকদিন আগে আমরা তার ছেলেরে প্রতিবন্ধী ছেলেরে আমরা দিছি হুইল চেয়ার একটা দিছি। আমরা কালকে আমরা অনুষ্ঠান মুখ্য অনুষ্ঠান শনি পূজা শিলচর শহর শহরতলী সকলকে আমরা অনুরোধ করি আমরা পূজা মণ্ডলে উপস্থিত থাকিয়া প্রসাদ গ্রহণ করুন। সচেতনতার অভাবে প্রকোপ বাড়ছে মারণব্যাধি ক্যান্সারের। বিভিন্ন স্তরে ক্যান্সারের উপর সচেতনতা গড়ে তুলতে ক্যান্সার সচেতনতা সভা অনুষ্ঠান আয়োজন করতে চলেছে শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা খোঁজ শিলচর। আগামী ১০ জানুয়ারি অর্থাৎ রবিবার ডিএসএস সংলগ্ন আশীর্বাদ ভবনে প্রাক্তন মন্ত্রী মহিতুষ পুরকায়স্থের স্মরণে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হবে বলে এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানান সংস্থার সভাপতি তথা বিশিষ্ট চিকিৎসক ডক্টর এম মাসুম। তিনি বলেন, বরাক উপত্যকার অন্যতম প্রতিষ্ঠান কাছাড় ক্যান্সার হাসপাতাল উত্তর পূর্ব অঞ্চলের ক্যান্সার নিরসনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন থেকে। এদিন খোঁজের তরফ থেকে ক্যান্সার হাসপাতালের প্রত্যেক চিকিৎসক সহ কর্মীদের সংবর্ধনা প্রদান করা হবে। স্বর্গীয় মহিতুষ পুরকায়স্থ যিনি আসামের মন্ত্রী ছিলেন, ওনার নামে আমরা উৎসর্গ করেছি। সেই প্রোগ্রামটা মুখ্য অতিথি হিসাবে থাকবেন ডক্টর আর রবি কান্নান, ক্যান্সার হসপিটালের ডাইরেক্টর। এছাড়া ক্যান্সার হাসপাতালের যারা ডাক্তার আছেন তাদের প্রায় সবাই সেখানে উপস্থিত থাকবেন, দু একজন যারা চিন্তিত থাকবেন তারা ছাড়া বাকি সবাই সেখানে উপস্থিত থাকবেন এবং ক্যান্সার সম্বন্ধে কিছু বলবেন, কীভাবে ক্যান্সার প্রতিরোধ করা যায়, কীভাবে চিকিৎসা যাদের রোগ হয়ে যায় তাদের চিকিৎসা কীভাবে চালিয়ে যাওয়া যায়, কীভাবে করা যায় সে সম্বন্ধে তারা বলবেন, ক্যান্সারের সচেতনতা সম্বন্ধে বলবেন যে কীভাবে সচেতন থাকলে ক্যান্সার রোগ প্রোটেকশন দেওয়া যায় অর্থাৎ ক্যান্সার থেকে বাঁচা যায়। শিলচর গোলদিঘি মলের স্পা কাণ্ডে জড়িত নয় ভিএলসিসি স্পা সেন্টার। অবৈধ কাণ্ড কারখানা চলতে থাকা মলের আরএন হেভেন স্পা পার্লারের লোকেরা তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। ঘটনার দিন পুলিশ সেই পার্লারে অভিযান চালাতে গেলে সেখান থেকে লোকজনেরা দৌড়ে এসে ভিএলসিসিতে ঢুকে পড়ে। পরে পুলিশ তাদের পিছু ধাওয়া করতে ভিএলসিসিতে প্রবেশ করে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে ভিএলসিসি কর্ণধার অরুন্ধতী দাস এই দাবি জানান। তিনি কোনো অবস্থায় এই অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন করেননি তা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন। ইন্সপেকশন করলো, দেখলো, কিছু পেলো না, এটাই তো ঘটনা। তারপরে যে আমার যে গুডউইলটা আমি যে এত বছরে যে বানালাম, এত কিছু না এফেক্ট হবে না, এফেক্টটা তো হবেই, তো ওইটা আমার মনে, আমি খুব দুঃখিত আর কি, যারা করেছেন তাদের প্রতি আমার অনেক দুঃখ যে এইভাবে না করে অন্যভাবে আমাকে করতে পারছেন। কারা করেছেন, কারা, দেখেন আমি যদি কারা বলি তো কালকে আপনি আমাকে আরো এটা করেছে, কালকে আমাকে আরো পিছন দিয়ে ঘুরবে ডেকার নিয়ে, ঠিক আছে, ওই কথাটা আমি বলবো না, বলতে চাই না।
এটা তো দুশ্মনী আপনিও চিন্তা করে দেখেন, আপনি তো ছেলে মানুষ আর আপনি সব জানেন এই শিলচা টাউনে কতটা স্পা চলছে। তো ওইখানে গেলেন না, ওইখানে গেল না, যেদিন আসে যেদিন পুলিশ আসছে ওই দিন তো সব স্পা বন্ধ ছিল, ওই দিন তো সব স্পা বন্ধ ছিল, কেন আমারটা খোলা ছিল? কেন বন্ধ ছিল এটা দেখেন, পূজা এইটাই তো, খুঁজাটা তো আপনার ব্যাপার, দেখেন আপনারা আপনার লাইনে আমি তো কিছুই না, নৈশ আমি জানি না, আর আমার লাইনে আপনি নৈশ, ঠিক আছে? ওই দিন কেন বন্ধ ছিল আপনার প্রশ্ন করা দরকার, ওই দিন আমারটা খোলা ছিল আর এন খোলা ছিল, দেখেন আমি ওইগুলাও কিছু বলবো না আপনাকে, দেখেন বললাটা, দেখেন বলাটা বললে আমি এমনিতে তো আমার সত্যদামি করেছে আরো পড়বে গিয়ে আমার পিছনে, আমি চাই না, আমি দেখেন আমি কারোর সাথে কম্পেয়ার করতে চাই না, বরাক ভ্যালির মধ্যে আমি একটা মেয়ে লোক হয়ে অনেক কষ্ট করে আমি এখানে দাঁড়িয়েছি, তো ওটা সহ্য হলো না, না অনেক স্টাফদেরকে আমি কাজ শিখিয়েছি নিজের হাতে, আমি দিল্লিতে নিয়ে গেছি গুয়াহাটিতে নিয়ে গেছি কাজ শিখিয়েছি, ওরা বেকার বাড়িতে ছিল ওদেরকে কাজ শিখে আমি এখানে চাকরি করে ওদের বাড়িতে অনেক উন্নতি করেছে, অনেকে বিয়ে হয়ে গেছে। প্রত্যন্ত অঞ্চলের মেধাবী ছাত্রী তথা এমবিবিএস ডিগ্রি অধ্যয়নরত জাকিরা বেগমকে আসাম সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও গ্রামবাসীদের তরফ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হল। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের গামোছা দ্বারা সংবর্ধিত করা হয়। সাকুলে মোট 23 জন কৃতীদের সংবর্ধনা প্রদান করা হয় এদিন। এমবিবিএস পড়ার পর অনেক ভালো লেগেছে, তারপর পাড়া প্রতিবেশী বা সমাজের বিভিন্ন মানুষের প্রতিক্রিয়া দেখে আমার আরও বেশি এনকারেজ ফিল হচ্ছে, এর জন্য আমি কখনো কখনো বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ দিচ্ছে, তখন আমি এটাই আমার মনে হয় আমাকে দেখে অন্য ছোটো ভাই বোন যারা আছে ওরা এনকারেজ হবে, এগুলো ভেবে আমার আরও বেশি আনন্দ লাগে। চেষ্টা কাকর চেষ্টা বকর দিয়ান, অল্পহারি স্বল্প নিদ্রা তত বচন ও ভাষটা হাসনত, মানে ভাষটা গুণ যদি থাকে এই ছাত্র কোনো দিন হে নিষ্ফল হইতো না, হে সাকসেস হইতে পারবো। কাকর মতো চেষ্টা করা লাগবো, বকর দিয়ান বকে জেলা দেখছেন বগুড়া ফাঁকি জেলা মাছ ধরার সময় দিয়ান করে ও দিয়ানে আমি পড়াশোনা চালাইতে লাগবো, বই পড়তে লাগবো, বকর দিয়ান কত সময় পড়িয়া কত সময় বাড়াইলে হইলে হইতো না, কাকর মতো চেষ্টা হইতো বকর মতো দিয়ান হইতো, অল্পহারি খানা নিয়ম থাকি একটু কম হইতে লাগবো, অল্পহারি নতুবা শরীর অলসতা আইব, স্বল্প নিদ্রা নিদ্রা যদি আমার 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমোর যদি অভ্যাস থাকে আমি একটু সময় 6 ঘন্টা দানা লাগবো 5 ঘন্টা দানা লাগবো, যারা প্লেস পায় ফার্স্ট প্লেস পায় তারা বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি যখন জানি তারা 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টা তারা পড়িছে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। 5 দফা দাবিতে বিক্ষোভ প্রগতিশীল মহিলা সমিতির, স্মারকলিপি জেলা উপায়ুক্তকে। সড়ক সমস্যার দাবি নিয়ে সরব স্থানীয়রা, বৃহত্তর আন্দোলনের হুমকি। ফের কোভিড আতঙ্কের ঝড়, করোনা পরবর্তী সময়ে ছাড় মেলেনি জনজীবনে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।